হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। জানি না রাস পূর্ণিমা ছিল না কি ছিল না। এবার আমি কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এটা কোন স্টেশন থেকে ট্রেন ছাড়লো বলো তো? সবারই প্রায় চেনা। একটু ভিডিও তুলে নিলাম ট্রেনের মধ্যে বসে বসে। তারপর আমার সাথে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল বাড়িতে এসে। দেখো তোমাদের সাথে শেয়ার করবো কি সব ভাবতো। আমার গলাটা এরকম লাগছে কেন? আমার গলা ঠান্ডা লেগেছে একটু। তোমরা তো জানো আমি একটু রোগে ঠোগে ভুগি বেশি। এই সবজি টবজি কিনেছি, ভাবছি এত সবজি কেন, কম দামে পেয়েছি কিনে নিয়ে এসেছি। আর এই পাঁপড়টু কিনেছি, এই দেখাচ্ছি আর কি, আর কিছুই না। কী শেয়ার করবো? আর এই বোতলটা কিনেছি জানো তো। হ্যাঁ, কেমন হয়েছে বোতলটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভাবলাম নতুন একটা বোতল কিনি, সব বোতল তো হলদি হয়ে যাচ্ছে প্রায়। বোতলে জল ভরে নিয়ে একটু চেক করে নিলাম ফুটো টুটো আছে নাকি বোতলে। আর ব্যাগটা দেখো কিনেছি ট্রেন থেকে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই দেখো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো, ঠাকুরটা ভাসান যাচ্ছে, অপূর্ব সুন্দর। দেখো এখানে মিকি মাউস সেজেছে, রন পায়ে করে যাচ্ছে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি ছাদ থেকে ভিডিওটা তুলেছি। ঘোড়ার গাড়ি আর এখানে এই দেখো রাম সীতা সেজেছে, অনেক লোক যাচ্ছে। আর তোমাদের সাথে দুঃখের বিষয়টা শেয়ার করবো, দু তিন দিন আগে আমি তোমাদের দেখাচ্ছিলাম না একটা কুকুরের বাচ্চাই, আমাদের বেগম, বর্চন বেগম, কালোটা বেগম, এর বাচ্চা হয়েছে চারটে। ওর মধ্যে একটি বাচ্চা অসুস্থ ছিল, তাকে আমি ওষুধ খাওয়ালাম, ডাক্তারের এখানে নিয়ে গেলাম, সেলাইন দিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওষুধ খাওয়াতাম স্নান করানোর আগে, তোমরা তো দেখতেই। ও হারিয়ে গেছে জানো তো, হারিয়ে গেছে মানে খুঁজে পাচ্ছি না ওকে। বাকি তিনজন আছে, ভালো লাগে বলো? এতদিন কষ্ট করার পর যদি কুকুরটি হারিয়ে যায় কার ভালো লাগে বলো তুমি? তোমরাই বলো। তার জন্য মন খারাপ, মনের সাথে সাথে শরীরটাও খারাপ হয়ে গেছে, পেটও ভালো নেই, পেটটাও খারাপ হয়েছে একটু। কি বলবো, সারা জীবনটাই পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, মজা করো। এই দেখো রন পায়ে করে আসছি, বাবা আমি তো দেখেই ভাবছি। চলো এনজয় কর। Thank you.